হাই ফ্রেন্ডস, আমি রাজা, আমি প্রিয়াঙ্কা, আর তোমরা দেখছো আমাদের সাথে আমাদের চ্যানেল ট্রাভেল উইথ মমস ক্রিয়েশন। আমরা আজকে বেরিয়ে পড়েছি আরো একটা অফবিট উইকেন্ড ডেস্টিনেশনের জন্য। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। তবে দুঃখের বিষয় হলো একটা, যে আমাদের টিকিটটা কনফার্ম হয়নি, আর এসি হয়ে গেছে। দুজনকে অল্টারনেটিভ ঘুমাতে ঘুমাতে পৌঁছাতে হবে। আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, আর আমরাও এসে হাজির হয়ে গেছি। ট্রেন নাম্বার হচ্ছে 02517, আর এটা হচ্ছে কলকাতা গুয়াহাটি এসি স্পেশাল ট্রেন, মানে পুরো ট্রেনটাই এসি। ভেতরে ঢুকে সিটগুলো খুব ভালো লেগেছে, কিন্তু ওই যে দুঃখ, আমাদের টিকিটটা আর এসি হয়ে রয়েছে। সিট নাম্বার 55 দুজনে শেয়ার করে নিতে হবে। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে এই গরমে দুয়ার। রাতে ট্রেনে উঠে খেয়ে দিয়ে শুয়ে পড়া ছাড়া কিন্তু সাধারণত আর সেরকম কোনো কাজ থাকে না, তাই আমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ট্রেনের জানলা দিয়ে প্রকৃতি উপভোগ করতে করতে ট্রেন এগিয়ে চলল আমাদের আজকের গন্তব্য জলদাপাড়া ওয়াইল্ড রুট রিসর্টের দিকে। তবে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ওয়াইল্ড রুট রিসর্টে যাওয়ার জন্য যদি চিন্তাভাবনা করো তাহলে ট্রেনের টিকিটটা কিন্তু একটু বুঝে কাটতে হবে। শিয়ালদা থেকে যে গাড়িগুলো ফালাকাটার ওপর হয়ে যাচ্ছে সেই ট্রেনের টিকিট কাটা কিন্তু সব থেকে ভালো হবে, তার কারণ ফালাকাটা থেকে জলদাপাড়া ওয়াইল্ড রুট রিসর্টের দূরত্ব কিন্তু খুবই কম। সেক্ষেত্রে প্রাইভেট কারের ভাড়া আর সময় দুটোই কিন্তু তোমাদের অনেকটাই কম লাগবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ আলিপুরদুয়ার। ট্রেনটা এত লেট করেছে বলার কথা না, 10:10 এখানে নামানোর কথা ছিল, সে জায়গায় এখন বাজে 1:10, মানে 3 ঘন্টা ট্রেনটা লেট করলো। আর এই ট্রেন লেট হওয়া মানে তোমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম ওলট পালট হয়ে যাওয়া। চলো দেখা যাক এরপর কি হয় না হয়, কিভাবে পৌঁছাবো, কেন অনেকটা লেট হয়ে গেছে এখানে। চলো কোথায় যাচ্ছি এটা কিন্তু এখনো বলা হয়নি। হ্যাঁ, আমরা বেরিয়েছি জলদাপাড়া অভয় অরণ্যের উদ্দেশ্যে, মানে আজকের ট্রিপটা। তো যেরকম প্রিয়াঙ্কা তোমাদের সাথে শেয়ার করলো, আমরা নেমেছিলাম কিন্তু নিউ আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ার স্টেশনে নেমে গাড়ির চিন্তা ভাবনা হচ্ছে যে পৌঁছাতে হবে ডেস্টিনেশন অবধি, তো তার জন্য একটা গাড়ি লাগবে। আর ঠিক সেই মুহূর্তে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। দাদার নাম হচ্ছে রঞ্জিত রায়, আর দাদার ফোন নাম্বার তোমরা ডিসক্রিপশন এই নিচে দেখতে পাচ্ছ, আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো নিউ আলিপুরদুয়ার থেকে যদি তোমরা কেউ মনে করছো যে জলদাপাড়া ফরেস্টে যাবে, তাহলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নিও। খুব রিজনেবল ভাড়ার মধ্যেই কিন্তু তোমাদেরকে জায়গা মতন পৌঁছে দেবে দাদা, একদম যত্ন সহকারে। আর এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জায়গাটা একবার দেখে নাও, দারুণ সুন্দর জায়গা। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে নিউ আলিপুর দুয়ার স্টেশন থেকে তোমরা যে রিসর্টে পৌঁছাবে সেক্ষেত্রে দাদা কিন্তু 1500 টাকা চার্জ নেয়, ঠিক আছে? সেইখানে তোমরা খালি বলবে মমস ক্রিয়েশন চ্যানেলের তরফ থেকে এসেছি, দাদা একটা স্পেশাল ডিসকাউন্ট তোমাদের জন্য রেখে দেবে, ঠিক আছে? হ্যাঁ, এবার জায়গাটা দেখো, এখানে কেন দাঁড়ালাম সেই হাতির গল্প। দাদা বলছে এই রাস্তায় আমরা রাত্রিবেলা কেউ বেরোই না, কারণ
হাতি বেরোয়, মানে একেবারে নিরিবিলি তো রাস্তাটায়, গাড়ি ঘোড়ার প্রেশার একদমই নেই বললে চলে। দিনের বেলা যাও বা গাড়ি ঘোড়া থাকে, রাত্রিবেলা এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া থাকে না, আর খুব কম, খুব কম। আর সেই কারণে রাত্রিবেলা হাতিদের অবাধ গোচারণ এই রাস্তার উপর দিয়ে তারা যাতায়াত করে। সেই অ্যাকচুয়ালি এদিক দিয়ে ওদের যাতায়াতের রাস্তা, আচ্ছা এদিক দিয়ে ফাঁকা মাঠ, নদী, কিন্তু এটা কিন্তু নদীর চর। হ্যাঁ, এদিক দিয়ে সমুদ্র বস্তি ঢুকে যায়, বস্তিতে আবার খাটে, আবার এদিকেই ব্যাক, মানে এখান দিয়ে জল ফল খেতে আসে। হ্যাঁ, জল ফল খেতে আসে। আর এটা হলো যে আমাদের যে ফরেস্ট আছে, এদিকে চিলাপাতা, জলদাপাড়া, এদিকে হলো আমাদের জয়ন্তী, আবার হলো বক্সার টাইগার রিজার্ভ, সব অ্যাড হয়ে আছে। তবে যাই হোক, নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে রিসর্টে যাওয়ার রাস্তার জার্নিটা কিন্তু দারুণ ছিল। পথের দুধারে বিস্তার চা বাগান, আর তার মাঝখান থেকে হুহু গতিতে ছুটে চলেছে আমাদের গাড়ি। অনেকটা প্রতীক্ষার পর আমরা এসে পৌঁছালাম আমাদের আজকে থাকার আস্তানায়। রিসর্টের চারপাশটাও কিন্তু দারুণ সুন্দর, চারিধারে বিস্তর চা বাগান, আর রয়েছে গুটি কয়েক গ্রাম। মন ভালো করা এক পরিবেশে প্রকৃতি দুহাত বাড়িয়ে আহ্বান জানাচ্ছে সকলকে। এটা কিন্তু দারুণ পাওয়া, এত বড় একটা ফাঁকা জায়গায় এত সুন্দর একটা রিসর্ট। শুনতে পাচ্ছ শব্দগুলো? ঝিঝি পোকার ডাক, মানে শুধু ঝিঝি পোকা না, বিভিন্ন রকম পোকার ডাক। যে জায়গাটায় আমরা এসে পৌঁছেছি, একেবারে জলদাপাড়া ফরেস্টের মাঝখানে এই রিসর্টটা, অদ্ভুত সুন্দর পরিবেশ, বিশাল জায়গা নিয়ে। আর আমরা যেটায় যে রুমটায় রয়েছি, রুমের পেছন দিকে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, সেটা তো তোমাদেরকে দেখাবো, হলং নদী। হলং নদী, আর ঠিক নদীর ওপারে বিস্তার চা বাগান, যেখানে মহিলারা চা পাতা তোলার কাজ করছে, এটা তো দেখে আমার দারুণ লেগেছে। আর ট্রেন থেকে নেমে বেশ স্যাঁতস্যাঁতে গরমের মধ্যে রুমে এসে পৌঁছাতেই এসিটা দাদা অন করে দিয়েছে, সুতরাং এই গরমে যারা আসবে চিন্তা করছো, আবার ভাবছো আসবে না, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা রুমে কিন্তু এসি সার্ভিস আছে। তাহলে রুমটা তোমাদেরকে ঘুরে দেখাবো। রাতে টেম্পারেচার ডাউন হয়ে যায়। হ্যাঁ, রাতে কম্বল দেওয়া আছে, তার মানে ঠান্ডা লাগে। আর এই মুহূর্তে একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, তার কারণ সেই ভোর সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে এনটায়ার পরিবেশ আর তার সঙ্গে রুম ট্যুরটা করিয়ে দেবো। এখন ডাইনিংটা দেখো, ভীষণ সুন্দর দেখতে। তোমাদেরকে আমরা যে জায়গা ঠিকানাটা আজকে দিতে চলেছি, জলদাপাড়া ওয়াইল্ড ফুড রিসর্ট, এটা কিন্তু একেবারে নিউলি, মানে জাস্ট ওপেন হয়েছে, আর আমরা চলে এসেছি এখানে ভিডিও শ্যুট করতে আর তোমাদেরকে এত সুন্দর একটা জায়গার ঠিকানা দিতে। তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করতে হবে, আমার তো দারুণ লেগেছে, দিনটা এত সুন্দর। এবার বাকি রইল রাতের অ্যাডভেঞ্চার, মানে এখানের যিনি দাদা আর কি, উনি বলছেন রাত্রিবেলা এই করিডোরের আশেপাশেও কিন্তু কিছু ওয়াইল্ড লাইফ চোখে পড়ে। আমি অপেক্ষায় হয়েছি সেটা, তোমরাও অপেক্ষা করো রাতের ভিউটা দেখা। ভাত রয়েছে, আলু সেদ্ধ রয়েছে, মুগের ডাল দাদা, মুগ ডাল রয়েছে, ঝিঙে আর আলু দিয়ে তরকারি রয়েছে, ডিমের অমলেট রয়েছে, এতটা স্যালাড রয়েছে, একদম হালকা খাবার, তৃপ্তি করে খাবো। খাওয়া দাওয়ার পর তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। ক্লান্তির অর্ধেকটা রিসর্টে পৌঁছাতে আর বাকি অর্ধেকটা খাওয়া দাওয়ার সঙ্গেই কিন্তু শেষ হয়ে গেল। এবারে চলো রুমটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই। একেবারে ওয়েল ডেকোরেটেড ফল সিলিং করা রুম। রুমের ভেতরে বেশ বড় একটা খাট, একটা কর্নার র‍্যাক, আর বেশ বড় বড় দুটো কাচের জানলা রয়েছে, যার মধ্যে দিয়ে রুমের ভেতরে বসেই কিন্তু তোমরা বাইরের প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। রুমের সঙ্গেই রয়েছে সমস্ত রকমের আধুনিক সুবিধাযুক্ত একটি পয় পরিষ্কার বাথরুম। রুমের বারান্দা থেকে এরকম ছোট্ট একটা হলং নদীর শাখা বয়ে চলেছে,
আর সামনে বিস্তার চা বাগান আর ঘন জঙ্গল। আর সন্ধেবেলায় এই জঙ্গলের মধ্যে থেকে নাকি হাতিরা এই অবধি আসে এই হলং নদী থেকে জল খেতে। শেষ করে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে নেওয়ার পর রুমের বারান্দা থেকে এই ভিউটা বেশিক্ষণ মন ভরছিল না, যার জন্য রাজাকে বললাম চলো সন্ধেটা সবে হচ্ছে হচ্ছে করছে একটু চারপাশটা ঘুরে আসি। সেই নর্থ বেঙ্গলের জঙ্গলের সেই গন্ধ আর পুরো চারপাশটা চা বাগান এত ভালো লাগছে এই জায়গাটা, মানে কেউ যদি মনে করতো এই হোমস্টেতে আসবে থাকবে আর কোথাও যাবে না, তাকে বলবো এসে থাকলে অন্তত এই চা বাগানের চারপাশটা একটু ঘুরে দেখতে। আর দাদা বারবার করে বলে দিলেন বেশি দূর অবধি যাবেন না, তার কারণ এখানে যখন তখন হাতি আর ওই বাঘ যেটাকে আমরা লেপার্ড বলি সেগুলো বেরিয়ে পড়তে পারে, তো খুব একটা দূরে যাবেন না আর বেশি অন্ধকার করবেন না, তাড়াতাড়ি ফিরে আসবেন। যথারীতি আমরা এখন ডিনার করতে এসে পড়েছি ডাইনিং এরিয়ায়। এসে দেখছি রাত্রিবেলা কিন্তু ডাইনিং এরিয়াটা আরও বেশি সুন্দর, সকালবেলা একরকমভাবে তোমরা দেখেছো, রাত্রিবেলা দেখো লাইটের কনসেপ্টটা কিন্তু জাস্ট দারুণ। আর ডিনার করতে এসে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, দাদার কাছ থেকেই দাদার এই স্বপ্নের প্রজেক্ট সম্বন্ধে আমরা একটু জেনে নেব। নমস্কার, বেসিক্যালি আমার এই রিসর্টটা করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমি একটু ফটোগ্রাফি করতে ভালোবাসি আর ওয়াইল্ড লাইফের উপর আমার একটা খুব প্যাশন আছে। তো সেই হিসেবে আমি ভাবলাম যে যখন একটা ওয়াইল্ড লাইফের উপর আমার প্যাশন রয়েছে আর একটা সুযোগ যখন আমার এখানে এসে গেল, সেহেতু আমি এখানে একটা রিসর্ট বানিয়েছি অলরেডি। আর আমার রিসর্টটার জাস্ট পিছন দিকে হচ্ছে বেলাগোপা নদী, আর বেলাগোপা নদীর পরেই হচ্ছে একটা চা বাগান আছে, চা বাগানের জাস্ট পিছন দিকেই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। বেসিক্যালি আমার এখানে যে রেয়ার ব্যালকনিটা আছে সে ব্যালকনি থেকে রাতে হাতি হরিণ খরগোশ মাঝে মাঝে গন্ডারও এসে পড়ে। তো আমার মনে হয় যে যারা ওয়াইল্ড লাইফকে ভালোবাসে নেচারকে ভালোবাসে এই অ্যাম্বিয়েন্সটা তাদের জন্য খুবই ভালো ভালো লাগে। এইখানে যারা আসবে তারা যারা পিওরলি নেচারকে ভালোবাসে, যারা চায় যে একটা শান্তির মধ্যে আমি কয়েকটা দিন কাটিয়ে যাব, কয়েকটা রাত কাটিয়ে যাব, তার সঙ্গে ওয়াইল্ড লাইফের একটা আমরা সেই অ্যাডভেঞ্চার যেটাকে বলি সেই অ্যাডভেঞ্চারটা আমরা পাব, ডেফিনেটলি তাদের এই জায়গাটা ভালো লাগবে। এটা আমাদের তরফ থেকে ওয়াইল্ড রিসর্টের তরফ থেকে গ্যারেন্টি। সুমনদার সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘর থেকে যাদবদা আওয়াজ দিল, হাতি এসেছে হাতি এসেছে, আর আমরাও লাগালাম দৌড়, যার জন্য কিন্তু ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছে। ওই যে সামনে রাজা টর্চ হাতে নিয়ে দৌড়াচ্ছে আর রাজার পিছন পিছন আমি দৌড় লাগালাম। দারুণ পাওয়া, দারুণ পাওয়া, দারুণ পাওয়া, আসছে ক্যামেরায় আসছে, ওই যে ওই যে কত বড় দেখো, ওই যে ও ওই দেখো সবাই দেখুন দারুণ পাওয়া। ভিউয়ার্স এটা পেতে হলে কিন্তু এখানে আসতে হবে, ওই যে জঙ্গলের ফাঁকে ঢুকে যাচ্ছে, এদিকে এলো না ওই যে ওই আসবে তো এটা আসবে এদিকে আসবে। সকালবেলা এই ব্রিজ দিয়ে কুকুর পাস হচ্ছে, আর গতকাল রাত্রেবেলা কিন্তু আমরা এই ব্রিজ যেই এসেছিলাম ওই হাতিটাকে স্পট করার জন্য। তো এই ব্রিজটা করা আছে যে যেহেতু কাঠের ব্রিজ হাতিরা কিন্তু ভয়ে ক্রস করতে পারে না, কিন্তু হাতিরা এখান দিয়ে যে ক্রস করে এলিফ্যান্ট ক্রসিং জোন সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে হাতিটা কীভাবে এসছে। হাতিটার ঠিক এই যে নদীটা আছে এই বেলাকোপা নদী, এর দেখো এই যে চ্যানেলটা আমার আঙুলের সোজাসুজি, এখান দিয়ে হাতিটা নেবেছে, নেবে ঠিক অপোজিটে ডিরেকশান এই ফাঁকটা দিয়ে হাতিটা উঠে গেছে, কিন্তু ভয়ে আর ব্রিজ পার করে ওপারে যায়নি। ওপারটা হচ্ছে টোটোপাড়া, আর যার কথা না বললেই নয় সেটা হচ্ছে যাদবদা। যাদবদা হচ্ছে এই যে ওয়াইল্ড উড নেচার ক্যাম্পের কিন্তু পুরো ব্যাপারটাই দেখাশোনা করে যাদবদা। তো যাদবদার তোমরা যারা এখানে আসছো তারা কিন্তু অতি অবশ্যই যাদবদার সাথে যোগাযোগ করবে। যাদবদার সাথে যোগাযোগ করলে হবে কি, যাদবদা বেসিক্যালি হচ্ছে লোকাল, আর যাদবদার সাথে আমি বাইকে ঘুরেছি কাল রাত্রে, দেখলাম যাদবদার ভালো একটা মানে দাবদাবা আছে এলাকায়। তো সেই কারণে তোমরা যারা আসছো তারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম যাদবদার, এখানে কিন্তু যোগাযোগ করে তবেই এসো। গাছে কত লিচু হয়ে রয়েছে দেখো, মানে লিচুর ভারে না গাছটা পুরো ঝুঁকে গেছে, আর বেশ বড় গাছ।
তো এখানকার কিন্তু পরিবেশ জাস্ট অসাধারণ, মানে এখন অবধি যা যা দেখতে পেয়েছি প্রত্যেকটা জিনিসই মন ছুঁয়ে গেছে। আর কাল রাতে তো হাতির গল্প তো তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এই মুহূর্তে টাইম হচ্ছে 6:23 আর আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে ওয়াইল্ডউড রিসর্টের অন্যতম আকর্ষণ হচ্ছে জলদাপাড়া জঙ্গল সাফারি। জঙ্গল সাফারির জন্য বেরিয়ে যাবো। আর কাল সকালবেলায় এসে প্রথম কাজ যেটা করেছিলাম সেটা হচ্ছে জঙ্গল সাফারি দুটো টিকিট কেটে নিয়েছিলাম। 1340 টাকা করে এক একটা টিকিটের দাম পড়েছিল, তো দুটো টিকিট কেটেছি 2680 টাকা। টিকিটটা অনলাইন কাটার পরে তোমাদের এটা প্রিন্ট আউট বার করে নিতে হবে, আর প্রিন্ট আউট বার করে নেওয়ার পর কার পার্কিংয়ের জন্য লেগেছে 450 টাকা, আর গাইড নিতে হবে তার জন্য লেগেছে 350 টাকা। আর আমাদের স্লট হচ্ছে সকাল 7:30, কিন্তু ওখানে আমাদেরকে পৌঁছাতে হবে 6:50-এর মধ্যে। 1 মিনিট এদিক ওদিক হলে কিন্তু টিকিটটা পুরো ক্যান্সেল। তার জন্য খুব তাড়াহুড়ো করছি আর ভীষণভাবে এক্সাইটেড। এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি নয়, এলিফ্যান্ট সাফারি। আর বুকিং পাওয়াটা কিন্তু ভীষণ চাপ। যদি মনে করছে এখানে আসবে তাহলে বুকিংটা চেষ্টা করবে অন্তত 2 সপ্তাহ আগে থেকে এই বুকিংটা করানো, তাহলে কিন্তু এলিফ্যান্ট সাফারি হবে, তা না হলে কিন্তু জিপ সাফারি করতে। আর না হলে যাদবদার যে কন্টাক্ট আছে তোমরা করতে পারো। যাদব আসলে যাদবদাকে বললে ও কোনো ব্যাপার না, ঠিক বার করে দেবে। আমাদের কিন্তু এলিফ্যান্ট সাফারির দুটো টিকিটই ছিল, সেটা যাদবদাই করবে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট থেকে গাড়ি কিন্তু অনেকটাই ভেতরের দিকে যায়, আর সেই যাওয়াটাও কিন্তু একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে যায়। যাওয়ার সময় পথের দুধারে দেখা মিলবে প্রচুর ময়ূরের। তোমাদের প্রথমেই বলেছি আমরা কিন্তু জিপসি সাফারি করব না, আমরা করব হাতি সাফারি। আর আমি তো ভীষণভাবে এক্সাইটেড এই সাফারিটার জন্য। এই প্রথমবার হাতির পিঠে চড়ে জঙ্গল দেখার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কিন্তু ভাষায় ব্যক্ত করা যায় না। আর সময় নষ্ট না করে একে একে উঠে পড়লাম হাতির পিঠে। কি কেমন লাগছে, অ্যাডভেঞ্চারের এখনো অনেক কিছু বাকি, এই তো সবে শুরু হলো। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাতি হলং নদী পার করে আমাদের নিয়ে যখন এগিয়ে চলল, সে এক অসাধারণ মুহূর্ত। আর এই মুহূর্তকে উপভোগ করতে হলে জিপসি সাফারিতে কিন্তু হবে না, হাতি সাফারিটা একবার করতেই হবে। দারুণ মজা লাগছিল। কখনো হাতি একটু নিচের দিকে নেমে যাচ্ছে, কখনো আবার একটু উপরের দিকে উঠে যাচ্ছে, কখনো ডান দিকে কাত হচ্ছে, কখনো বাঁদিকে কাত হচ্ছে। আর মনের আনন্দে গাছপালা ডাল পাতা সমস্ত কিছু ছিঁড়ে মুখে করে নিয়ে নিজের খেয়ালে এগিয়ে চলেছে। হাতির পিঠে চেপে আরো ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা মিলল গন্ডারের। উনি কিন্তু খেতে দিব্যি ব্যস্ত ছিল, তাও হাতিকে আরেকটু গন্ডারের কাছে নিয়ে যাওয়া হলো যাতে খুব ভালো করে ছবিটা তোলা যায়। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, জিপসি সাফারিতে কিন্তু তোমরা অনেকটা বেশি সময় ঘুরতে পারবে জঙ্গলে, সেটা কিন্তু নির্ধারিত রাস্তার মধ্যে দিয়ে। তবে হাতি সাফারিতে কিন্তু সে ব্যাপারটা নেই, মাত্র 1 ঘন্টা ঘোরাবে, কিন্তু সেটাও জঙ্গলের একদম কোর এরিয়াতে, মানে হাতি চলার কোনো নির্ধারিত রাস্তা নেই। হাতি সাফারি করে কিন্তু আমরা আরো একটা জিনিস ক্যামেরা বন্দি করতে পারলাম, যেটা জিপসি সাফারিতে কোনোভাবেই সম্ভব নয়। হর্নবিলের বাসা, গাছের অনেকটা ওপরে কিন্তু এই হর্নবিল বাসা করেছে, ভেতরে বাচ্চাও আছে, কিন্তু শুধু মায়ের ঠোঁটটাই ক্যামেরা বন্দি করতে পারলাম। আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখা মিলল সম্বরডিয়া। দেখো কি দারুণ দেখতে না, অদ্ভুত সুন্দর। এবার হাতি সাফারি শেষ করে একটু মীনাক্ষীর সঙ্গে ছবি তুলে নেওয়ার পালা। আর এত সুন্দর করে জঙ্গল ঘোরানোর জন্য
মীনাক্ষীকে একটু আদরও করে নিলাম। এই প্রথমবার এত কাছ থেকে হাতিকে ছুঁয়ে দেখলাম, আমার কিন্তু দারুণ লেগেছে। নিজেদের রাজ্যে সুন্দর রাজত্ব স্থাপন করে নিজেদের মতো করে বসবাস করছে এরা। বিরক্ত করার কিন্তু কেউ নেই, পুরো প্রকৃতিটাই এদের নিজেদের। তবে কিন্তু এখানেই শেষ নয়, আরও ওয়াইল্ড লাইফ দেখা বাকি আছে। ছবি তুলতে একটু দেরি হয়ে যাওয়ায় আমাদের আগের সমস্ত গাড়ি বেরিয়ে গিয়েছিল, আমরা ছিলাম সবার শেষে। বেরোনোর সময় জঙ্গলের পাশে দুধারে দেখা মিলল বাইসনের একটি দলের সঙ্গে। আমি দারুণ খুশি হয়েছি, একসঙ্গে এত ওয়াইল্ড লাইফ দেখার সৌভাগ্য যে আমার হবে এটা আমি ভাবিনি। কি এইসব দেখে তোমাদেরও নিশ্চয়ই আসতে ইচ্ছা করছে, তাহলে আর লেট করো না, কন্ট্যাক্ট নাম্বারে বুকটা করেই ফেলো। আর হ্যাঁ, অবশ্যই বলবে ট্রাভেল উইথ মমস ক্রিয়েশনের ভিডিও দেখে এসেছি, তাহলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবে। জলদাপাড়া নিরাশ করে, জঙ্গল সাফারি এত দুর্দান্ত হয়েছে যে বলে বোঝাতে পারবো। সেটা তো ওরা দেখলো, যাই হোক, তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমার আশা রইল আমি জলদাপাড়া পাড়া আবার আসবো, আর তোমাদেরকেও আসতে বলবো। আর স্টার্ট করার সময় গাছ থেকে একটু লিচু পেরে নিয়েছিলাম, এই লিচুটা দেখানো হয়েছিল তোমাদেরকে। ও তো ওই লিচু খেতে খেতেই রওনা দিলাম বাড়ির পথে। আর আজকের আমাদের এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো অপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।